আমি আত্মহত্যা করি, আমি আত্মহত্যা করি, আমি আত্মহত্যা করি। কথা বলতে হবে সবাইকে। শুরু হয়েছে তরুণদের মধ্যে আজকে চেতনা সৃষ্টি হচ্ছে। সমবেত ভাইয়েরা, আমি যে ষড়যন্ত্রের কথা বলেছি, সেদিন থেকে মধুর সাহেবের শোকসভা করার সিদ্ধান্ত নিয়েছি, সেটা বন্ধ করা হবে। সেদিন থেকে আজকে পুলিশি তাণ্ডব এখানে চলছে, আমার চতুর্দিকে আজকে ঘেরাও করে রেখেছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত পার্লামেন্ট নির্বাচনে হোসেন মোহাম্মদের সাথে যেভাবে রাতের অন্ধকারে তার বাসা থেকে জোর করে সিএম এ চেয়ে নিয়ে গেছে, অনুরূপ কিছু করার জন্য আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওবায়দুল কাদের সাহেব, ওনার স্ত্রীর পরচনা। এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেশবাসীকে জানিয়ে যাচ্ছি, দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সাথে সাথে আত্মহত্যা করব। আমার পর যদি ঘটাতে আসে আমি বলে দিচ্ছি আমি আত্মহত্যা করব, আমি কোন অসত্যের কাছে মাথা মত করব। কি করবেন? মেরে ফেলবে, জেলে দেবে, লাঞ্ছিত করবে, রাত কি বাকি আছে? 2000 গুলি একতরফা আমার পৌরসভাতে আমার বিরুদ্ধে করেছেন উমায়ুল কাদের সাহেব, হাততাল লেলিয়ে দেওয়া, ফেনী কুত্তা নিজাম হাজারি, নোয়াখালীর কুত্তা একরাম চৌধুরী, বাদুলিয়া কুত্তার নেতৃত্বে এখানকার সমস্ত দাসক দাসদের যারা এখানে আমার পাইক কামালকে হত্যা করেছে, গুলি করেছে আমার ভাই জামালকে, গুলি করেছে আমার মামা এমদাদ সাহেবকে, গুলি করেছে আমাদের নূন্যবী মাস্টারকে দিয়ে 2000 গুলি আমার পৌরসভাতে একতরফা করেছেন, আর মামলা করেছেন। একটা থানা থেকে করা হয়েছে পুলিশ এসব মামলা, সে মামলার আসামিও আমার দলের কর্মী, আর 160 জন কে দিয়ে মামলা করিয়েছেন সে তো আমার দলের কর্মী, হত্যা মামলা।